প্রভাত কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, একদম কৈশোরেই ভাষা আন্দোলনে তার যে অংশগ্রহণ, তার পরবর্তীতে আমরা দেখেছি সামরিক শাসকের সময় একেবারে স্কুল বয়সে তাকে জেল খাটতে হয় এবং সেখান থেকে ফিরেই মাত্র 17 বছর বয়সে তিনি কমিউনিস্ট পার্টির সদস্য পদ লাভ করেন এবং পরবর্তীতে আমরা দেখেছি ছাত্র আন্দোলনের সাথে তিনি কী করে সম্পৃক্ত হয়েছেন, 62 শিক্ষা আন্দোলনের মস্তিষ্ক যাকে বলা হয় সেই 62 শিক্ষা আন্দোলনকে তিনি কী করে গড়ে তুলেছেন এবং 69-এর গণ অভ্যুত্থানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, সংগঠকের ভূমিকা তিনি কী করে পালন করেছেন। তার লেখা একটি বই রয়েছে 69-এর গণ অভ্যুত্থান নিয়ে, সেই গণ অভ্যুত্থান নিয়ে যে যথেষ্ট বই আমাদের পড়ার সুযোগ হয় কমরেড ফরহাদের, সেই বইটি আসলে আমাদেরকে ইতিহাসে সেই উজ্জ্বল যে দিক পর্ব সেই সম্পর্কে আমাদের জানতে সহায়ক ভূমিকা পালন করে। মুক্তিযুদ্ধের সময় আমরা যেমন দেখেছি মুক্তিযুদ্ধে গেরিলা বাহিনীকে সংগঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, ঠিক তেমনি আন্তর্জাতিকভাবে তিনি বাংলাদেশের পক্ষে যাতে সমর্থন, বিভিন্ন দেশ, প্রগতিশীল সমাজতান্ত্রিক দেশ যাতে বাংলাদেশের এই মুক্তি সংগ্রাম, জাতীয় মুক্তি সংগ্রামের পক্ষে সমর্থন দেয় সে ব্যাপারে তিনি একটি সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং যার ফলশ্রুতিতে আমরা দেখেছি বাংলাদেশে যখন বাংলাদেশের অভ্যুদয়ের পরে মাত্র 35 বছর বয়সে তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্ব তাকে দেওয়া হয় এবং দেখেন প্রত্যেকটা মুহূর্তে বাংলাদেশের ইতিহাসে প্রতিটা বাকবদলের ক্ষেত্রে কমরেড ফরহাদ যে উজ্জ্বল ভূমিকা পালন করেছেন সেই উজ্জ্বল ভূমিকা কোনো একটা গল্প কথার চেয়ে কম কথা নয়। আমাদের এই কথাটি বলছি এই কারণে যে আমাদের প্রজন্মের সামনে হয়তো অনেকেই নানাভাবে উপস্থাপিত হচ্ছেন, নানাভাবে অনেকেই আমরা আমাদের এই সময়ে আন্দোলনের নেতৃত্ব হিসাবে দেখেছি, কিন্তু কমরেড ফরহাদ, কমরেড মণি সিংহ, কমরেড জ্ঞান চক্রবর্তী, কমরেড বারিন দত্ত, তাদের যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, তাদের এই জীবনে যে নানা বাক্যে যে আত্মত্যাগ, বিপ্লবের প্রতি তাদের যে ঐকান্তিক প্রচেষ্টা এবং তাদের যে নিরবিচ্ছিন্ন সংগ্রাম, সেই সংগ্রাম সম্পর্কে বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে কি আমরা সঠিকভাবে নিয়ে যেতে পেরেছি কিনা সেটি আমাদের কাছে একটা প্রশ্ন হিসাবে দাঁড় হয়েছে। আমরা তাদের যে বর্ণাঢ্য ঐতিহাসিক চরিত্র, সেই চরিত্রকে নিয়ে আমরা হয়তো আমাদের যারা তরুণ প্রজন্মের কমরেড রয়েছেন তাদের কাছে সেভাবে উপস্থাপন করতে পারিনি, এই দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে এবং তাদের যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, তাদের যে ঐতিহাসিক কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞ সম্পর্কে আমাদেরকে জানতে হবে এবং আমাদেরকে সেই কর্মধারাকে তুলে ধরার মাধ্যমে আজকের দিনের যে সংকট, সেই সংকট মোকাবেলার যে শপথ, সেই শপথটি আমাদের নিতে হবে। আজকে আমরা এমন একটি বাংলাদেশে বসবাস করছি যেখানে গণতন্ত্র, ভোটাধিকার যেখানে ভুলুণ্ঠিত হয়েছে, আমাদের মত প্রকাশের স্বাধীনতা ভুলুণ্ঠিত হয়েছে, আমাদের ভাত, কাপড়, জমি, কাজের যে সংগ্রাম, সেই সংগ্রামকে বাধাগ্রস্ত করার জন্য শাসক শ্রেণী নানাভাবে তৎপর রয়েছে, আমাদের রুটি রুজির উপর আঘাত এসেছে, আমাদের ভাতের অধিকারের উপর যেমন আঘাত এসেছে, ভোটের অধিকারের উপর আঘাত এসেছে। এই সময়ে আমরা যদি যে আমাদের যে পার্টির যে রাজনৈতিক লাইন রয়েছে, একটা বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তনের যে সংগ্রাম, সেই সংগ্রামকে যদি আমরা অগ্রসর করে নিয়ে যেতে চাই আমাদেরকে অবশ্যই কমরেড ফরহাদের যে জীবন, সেই রাজনৈতিক জীবন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে এবং তার দেখানো পথে এবং তিনি যেভাবে সংগঠন গড়ে তুলতেন, সংগঠনের প্রতিটা কর্মীকে আমরা যেটা শুনেছি তিনি হাতের কালুর উল্টা পিঠের মতো করে চিনতেন, প্রত্যেকটি কর্মীকে তার যে সম্ভাবনা রয়েছে, তার যে বিপ্লবী কর্মকাণ্ডে অংশগ্রহণ করার যে সম্ভাবনা রয়েছে, তার যাতে সম্পূর্ণ বিকাশ হয় সেদিকে তিনি লক্ষ্য রাখতেন। একজন দুর্দান্ত মাত্র এক ট্যাকটিশিয়ান তিনি ছিলেন বলে আমরা জানি এবং যেটাকে আমরা বলি নীতিতে অটল থেকে কৌশলে নমনীয় হয়ে কী করে আঁকা বাঁকা পথে বিপ্লবের লক্ষ্য দিকে লক্ষ্যমুখী হয়ে বর্তমান মুহূর্তে কমপ্লিট সিচুয়েশনে কমপ্লিট অ্যানালাইসিস করে এগিয়ে যেতে হয় সেটি কমরেড ফরহাদের কাছ থেকে আমাদের শিক্ষণীয় রয়েছে এবং আমরা মনে করি বর্তমানে যে জটিল পরিস্থিতিতে আমরা বসবাস করছি সেই পরিস্থিতির উত্তরণে একটি গণতান্ত্রিক, বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন সাধনে কমিউনিস্ট পার্টি যে রণনীতি রয়েছে সেটিকে বাস্তবায়ন করার জন্য কমরেড ফরহাদের যে কর্মজীবন এবং তাদের যে রাজনৈতিক জীবন, সেই রাজনৈতিক জীবন আমাদের জন্য শিক্ষণীয় হয়ে উঠতে পারে এবং কমরেড ফরহাদের প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন হবে তখনই যদি আমরা তার কর্মময় জীবন থেকে শিক্ষা নিয়ে কমিউনিস্ট সমাজ গঠনের লক্ষ্যে, সমাজতান্ত্রিক সমাজ গঠনের লক্ষ্যে আমাদের জীবনের প্রতিটি সময়কে যাতে আমরা উৎসর্গ করতে পারি এবং সেই শপথ নিয়ে আমরা যাতে বর্তমানে লড়াইকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং সেইটি করতে পারলে আমরা কমরেড ফরহাদের স্মৃতির প্রতি আমরা সর্বোচ্চ শ্রদ্ধা রাখতে পারবো এবং সেই কথা